ৱেলকাম বেক টু মাই চেনেল আজিৰ এই ভিডিঅ'ৰে আপোনালোক সমস্ত স্বাগত জনাওঁ আছোঁ আজি আমি এই জানিবা যেতিবলে আমি গোটেই কুৰ্ কটাৰ পুৰুষা ড্ৰেছৰ মা নেকি তাহ'লে আমি কেমি ক'ৰপ্ৰাক কৰিবটেইলছ ক্লিয়াৰ কৰি জানিবা ত ভিডু জা স্কিপ কৰিবি প্ৰথমৰ শেষ যায় দেখিবি মই আশা কৰি আপোনাক এই ভিডিঅ'টো কিছু শিখি পাৰিব যদি এই ভিডিঅ'টি আপোনাক ভাল লাগে তো নিশ্চিত গোটেই লাইক সেয়াৰ কমেণ্ট কৰি দিবি তে আচন্তু আজিৰ ভিডিঅ'টি আমি আৰম্ভ কৰা जो मापर में ड्रेस यापर गोटे ड्रेस नहीं जातीस मुझे ड्रेस तो करुच्छी अस्त्र कपड़ा नहीं सहित मेन कपड़ा भी मुझे तो अस्त्र कपड़ा जेहेतु जीत कर प्रथम अस्त्र कपड़ा कटिंग मेन कपड़े तो प्रथम आम मेजरमे ड्रेस ड्रेस्रु मेजरमेंट जहाँ जारकार नट करवा तो देखो ये हूँ ड्रेस तो ड्रेस रो रथमें लंबा मापी नवा लंबा मापिला बेले जो सोलडर जॉइंट रही सबसे रखा তাপেৰে আমি পূৰা লম্বাটা যেতিকি থাকিব পূৰা ট'টাল মেজৰমেণ্ট কৰিব ড্ৰেছ্ৰ মেজৰমেণ্ট নেবলে ড্ৰেছ কু ভাল ভাৱেৰে আইৰন দে নেবা তাৰপৰা হি মেজৰমেণ্ট কৰিব ত'লে দেখি পৰফেক্ট সব মেজৰমেণ্ট আপোনাক পাৰিব এই ফুল লেন্থ আছে মোৰ ফৰ্ট পইণ্ট ফাইভ ইঞ্চ যেতিকি থাকিলে লেখি নে যেতিকি এক্সট্ৰা কৰিব কথা সেইটোৱে আমি কপডাৰে ডাইৰেক্ট এসট্ৰা কৰিব তোমাৰ চেষ্ট পাই মাৰ্ক কৰা এইটো এতিকি আমি নেবল সাইডটো তলু এতিকি মেজৰমেণ্ট কৰা কেতিয়া হ'ব তো দেখিনি এইটি মনে হয় 19.5 মানে আমার টোটালটা যেত রাউন্ড হয়ে যাব আমার কেতো না থার্টি নাইন ইঞ্চ আসবো চেষ্ট অ নাইন তাপরে আমি দেখ আমার কোণ না আমার যে অটার মেজরমেন্ট অটার মেজরমেন্ট পাইবা না এই সোল্ডর জয়েেন্ট রু তু না চৌদ চৌদ ইঞ্চ সবুলে আসিয়া বল কম্পলসরি কি না যেতবে আমার কষ্টমর হাইট কম থাকব সেত দেখে এটা তের ইঞ্চ আসে বা সাড়ে তে ইঞ্চ আসিপারে যদি কষ্টমর হাইট যেমি কি হাইট রে আপনার সাড়ে চৌদ ইঞ্চ বা পনেরো ইঞ্চে তা নাইটি ফাইভ কেস আপনার দেখবে চৌদ ইঞ্চ যে আমার অটা রয়েছে সেইটা আপনার ঠিক হে তাহলে এইটি মুি না চৌদ ইঞ্চ য আমার চৌদ ইঞ্চ হল সেই জায়গায় গোটে মার্ক করে

এই সাইড কু যে আমার চাক ফোল্ড হচ্ছে যে আমার ফোল্ড করুচু সেই জাগারে মেজরমেন্ট বা হিপ্র মেজরমেন্ট এই টাইপর নিয়ে যাওয়া লুজ জমা বি ছাড়বে না নেবে তো কেতে হলো টোয়েন্টি মানে টোটাল রাউন্ড হয়ে গেলে কেত হব না আমার ফর্টি তো এই ঘেওরটা আমি কমিটি নাব না দেখুন তো সাইড এই কণর ধরি আর কোণ পর্যন্ত এইটি আপনি চাইলে চেঞ্জেস করে পেবে যদি চাহান্তি টিকে বড় রাখিপারি নাম কমে পে সেটা আপনার চয়েস এটি কতে না 21 ইঞ্চ গটে ইঞ্চ বড়ে কি বাইশ ইঞ্চ নিয়ে যাবি তো টোটাল যে মেজরমেন্ট যা হলো সেটি লিখিনে তারপরে দেখুন আমি যে স্লেট যে রয়েছে আমার সেটা কেতে যাই কমিটি জাঁি আমার কোটি মেজরমেন্ট হব তো যে জায়গায় আরম্ভ হয়েছে আমার স্লেটটা সিলাই সেই জায়গায় গোটে আমি মার্ক করা এই জায়গায় হলা তাকে গটে গার টান দেবা এইটি মেজর ট্যাপক আসে সোল্ডর আড়ে সান ভাবে রক্ষা তাপরে যে আমি মার করলে সেই সিধার দেখে হচ্ছে কত হোচি টোয়েন্টি পয়েন্ট ফাইভ তো যেত হলো সেতকি লেখিবা। এইটা আমার যদি হাইট অধিক থাকি কষ্টমর তাহলে এই জাগারে জায়গায় টোয়েন্টি ওয়ান পারে। যদি কম হাইট থাকবো তাহলে আপনার নাইনটিন পয়েন্ট ফাইভ ইঞ্চে মার্ক করে পেয়ে যদি হাইট কম থাকে তাপরে দেখিনবা আমরো।

আর্মহলপ্রাই দেখুন যে আমার সোল্ডর জয়েন্ট হয়েছি উপরপটে সেইঠু কাল পর্মন্ত সিধার মেজরমেন্ট করা জমা রাউন্ড করে মেজরমেন্ট করবে না এমনি সিধার রকম তারপরে দেখুন সিধা কেউ ঠিক আছে জাঁ হোনি তাপমে আর্মহল সাইড রু যে তল সাইডটা আছে সেই সাইড রু আমি সিধার গোটে মার্ক করে তাহলে ঠিক আছে জাঁযো যে কেউ জায়গায় আমার কেত ইঞ্চ আসুচি এই তলু দেখতে না উপরপটে সানে রি

কেকি সে লেখুচি না কপার যেতে আমি মার্কিং করা সেত মানে ডাউট ক্লিয়ার করে দেবে আপনার দেখুন এটি লিখি সারি যা মেজরমেন্ট দরকার লেখিন তাপরে স্লিভস দেখুন স্লিভস যদি আপনার চাহুত স্টিভস সর্ট স্লিভস করবে যদি লং স্লিভস চাহুতো লং স্লিভস করে যেমন সেম মেজরমেন্ট নিয়ে করে নেবে এমি হাতর লম্বা যেত চাহুতিরে রাখবে হাতর মহুড়ি যেত চাহুত সে রাখবে তো হয়ে গেল আমার পুরুষ ড্রেস মেজরমেন্ট টোটাল কমপ্লিট তারপরে আগে জিনিস রয়ে গেল এটি দেখুন আমার নেকর ডিপটা

এইটাই আমি অস্ত্র কপড়া আগ চারি ফোল্ড করে এমনি পকাইন দেখুন এটি দুই ফল তবে দুই ফল্ট চারি ফল্ট হয়ে গেল নিজ সাইড্রে জাইড রিখি তো চারি ফল্ড মানে ফ্রন্ট পার্ট ব্যাক পট দুইটা একাথর বাহি পড়ি তো এটি উপর সাইডে প্রথমে সিধাপ্রাই মার্কিং করে নি তা আমি দেখিবা আমার লম্বা কে ন ড্রেস্র লম্বা আমি যেত রক্ষি অস্ত্র আমি তান ইঞ্চ বা চারি ইঞ্চ আমি কম বেশি রাখব

উপরপটে সোল্ডরি জয়েন্ট হব তটে ঘেঁর বি ফল্ড হব ত সেই হিসাবে আপনার মাইনস করবে যেত স্পেজ তলু ছাড়া চাহুবেন ঘেওপটু উপরক সেতকি আপনার অস্ত্র কপড়া মাইনস করি মার্ক করবে তলপট মার্কিংটা ঠিক দেখা যায়নি সেই সমস্ত সরি তো দেখুন এবার আমি কন করা না আমার যে কপটা চৌড়ার পকাইছে সেটা কে পকাইবা না আমার যে মেজরমেন্ট নেই যেতে মেজরমেন্ট নেই সেই সবু অধিক মেজরমেন্ট কম অনেক ছাতি মেজরমেন্ট অটা মেজরমেট হিপ মেজরমেন্ট ঘেঁর মেজরমেন্ট এত ভিতর যেটা আমার অধিক মেজরমেন্ট হয়ে আমি দুই ভাগ করা যেমি দেখি আমার ঘেঁরটা আছে বাইশ তো সবু হাইয়েস্ট আছে তো বাইশ কু এবার আমি দুই ভাগ করা হলে কেব না বাইশ ইঞ্চ কধা করে দেব এগারো ইঞ্চ ফল করে

চৌদ ইঞ্চ তো চৌদ ইঞ্চ কু আমি এমতি অধা করে নবা অধা করলে কে সাত ইঞ্চ তো সাত ইঞ্চ যা আমি সেম সাত ইঞ্চ এটি রক্ষা এটি সাত ইঞ্চ আমি রাখবা কিন্তু এক্সট্রা মার্কিং আমি কে আড করবানি যেহেতু দেখুন এটি ব্যা নেপ আমি কে রক্ষি না ড্রেস রে মাঝে কে থ্রি ইঞ্চ লা তো থ্রি ইঞ্চ যেহেতু লাগে এই জায়গায় আপনি মার্জিন আড করা না যদি আমি কলর নেক করে থে তাহলে আমফ ইঞ্চ এটি এক্সট্রা নেওয়া পড়ে যেহেতু এটি বেকন ডিপ মোটর তিন ইঞ্চ অ তাহলে মো আরামসে এটি সাত ইঞ্চ যেত সোল্ডর আপনার তার অধা আপনার রাখিপারি একট্রা আড করা দরকার নাপরে আর্মহলপ্রাই বুঝবা আমি আর্মহল মেজরমেন্ট পা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ কিন্তু এটি আমি জানি যে সমস্ত আমার সোল্ডর এটি ডাউন হব সোল্ডর ডাউন মানে যেহেতু আমার ব্যাকেক্র ডিপটা তিন ইঞ্চ অ তাহলে আমার সোল্ডর আগুক ডাউন হব তাহলে হাফ ইঞ্চ আমার প্রথমে এপটে হাফ ইঞ্চ রে মার্কন এপটে হয়ে গেল হাফ ইঞ্চ তাৰপৰা আমাৰ যেতিয়া আমাৰ আমি বড়ো মেজৰমেণ্ট পাই যেছৰু মেজৰমেণ্ট পাই আমি সেই মাৰ্ক কৰিবা তুমি যেতিকি আমি কেতিয়াবা ফাইভ তো সেই গাৰু ৰখিকি আমি তলকু নবা ছিক্স পইণ্ট ফাইভ ইঞ্চ আমি নৰ্ল আমি ক' কৰোঁ ন আমাৰ চ'ল্ডৰ যেতিয়া নেও আৰ্মহল মানে আমি তেতিয়কি নেও তো দেখোন এই হিচাপ বৰাবৰ হৈ গ'ল

ইয়ে দিইটাক হয়েগল ইয়ে হোক আমার চেষ্ট লাইন ইয়ে হচ্ছে ওয়েস্ট লাইন ইয়ে হোক লাইন তিনটে লাইন হয়েগাল তলপটে রা ঘের লাইন তো এবে এইটি আমার আর্মহল সেপ দিয়ে দেওয়া বেক সাইড্র আর্মহল সেপ দেওয়া এই কোণু রকম দেড় ইঞ্চে গোটে মার্ক করা 1.5 পয়েন্ট ফাইভ ইঞ্চ তাপরে এইটা এমি রউন্ড হালকা টাইপের রাউন্ড সেপ দি তুমি আমি ডাউন করে নেওয়া ইয়ে হয়ে গেল তাপরে আমার চেষ্টাপ মার্ক করে চেষ্ট আমার কেতো লা থার্টি তো থার্টি নাইন কু আমি এটি ফুল চেষ্টা আমি চেষ্ট মেজরমেন্ট করে ড্রেস রু তা আমি চারিভাগ করে চারিভাগ কলাপরে যেতেকি হলো সেতক মার্ক করে ন

কম করি আপনি ফিটিং করে পেবেন তো সেটা আপনার হিসাব যদি পরফেক্ট চাহিদা তাহলে যেতেকি থি নেবে তাপরে একসট্রা মার্জিন এটি মুু ইঞ্চে মার্ক করুজি। এটি আপন হিসাব দেড় ইঞ্চলে দুই ইঞ্চ আপন হিসাবে আপনার রাখিপারে তাপরে দেখুন তোল সাইড্রে পে সেম মার্ক করা অনটা যেত আমি সেমি চারিভাগ করি মার্ক করা অনটা ছঞ্চ ছ চারিভাগ কলে আমার কত নো এটি রখে নার্ক করিবা। তাপরে আসিগুলো আমার পুনি তল সাইড্রে আমার হিট থিলা যেত তার চারিভাগর গোটে ভাগ নিয়ে যাওয়া টে ইঞ্চ হয়ে গেল তাপরে এবার দেখবা আমরা এক্সট্রা মার্ক উপরে যেমি আমি টু ইঞ্চ নিয়েছি তবে মধ্যে তাপরে যে স্লিড জায়গাটা আসা আমার হিপ জায়গাটা সেই জায়গায় আপনার মানে টু বদলে যদি আপনার চাহিন যে দেড়ঞ্চঞ্চ নাই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তাহলে পেবে যদি আপনার টু ইঞ্চ চাহু ইঞ্চে সেটা আপনার হিসাবে আপনার নেবে বুঝিপার্লে তো এবার এইটা আমি জয়েন্ট ফিটিং লাইন কে ফিটিং লাইন সহ জয়েন্ট করা এক্সট্রা মার্জিন কু একট্রা মার্জিন সহ জয়েন্ট

ইয়ে গলা তো আমার কটিংপি আছে আবশ্যক না ইয়ে হচ্ছে ব্যা ইয়ে হচ্ছে ফ্রন্ট

তো এই কপড়াটা আমি কটিং করে সারা পরে দেখবে কতটা আপনার ডিষ্টান্স আসুচি ব্যাক সাইড অপেক্ষা ফ্রন্ট সাইড্র তো এমি যেমি আমার ডাউন সেটা কবি জয়েন্ট করে এটা এইটা হচ্ছে কটিং মার্কিং তো এবার আমার যেত মার্কিং দরকার তোকে মার্কিং করে নিয়েছি এইটাকে এটা আমি কটিং কট কল গোটেই জিনিছ দেখিব আপোনাৰ এমি ধৰিকি কাটিব নেকি সবুবাবে চেষ্টা কৰোঁ যি লেফ্ট সাইড হাতটা কানে প্ৰেছ কৰি কপডা উপৰি তাৰপৰা আপুনি কটিং কৰোঁ যদি আপোনাৰ কট কৰাৰ ফ্ৰম্পী ত' আপুনি এমি হালকাৰে ধৰি কৰি পাৰিব নহ'লে আপোনাৰ বিগিনৰ্চ হৈছিলে গোটেই হাতক প্ৰেছ কৰি কট কৰোঁ দিটি যাক কপডা আপোনাৰ ঠিকৰে আচিব এই ফ্ৰণ্ট চাইডৰ আৰ্ম হল মই চেপ দি ত'পেৰে সেইটো মেন্ কপাটাক এমনি ফোল্ড করে পকাইনছে চার ফল্ড নিজ সাইড্রে জয়েন্ট সাইড সেপট সাইড্রে খোলা সাইড তো দেখুন এইটু এত মেজরমেন্ট আমার অস্ত্র এটি আমি

তাৰপৰা আমাৰ তলপটে যেতিকি লম্বা থাকে পুনি ঘেৰ পটে আমাৰ ফল্ড হ'ব ত ফল্ড হবাই আমাক গোটেই ইঞ্চ আম হিচাপে নেব পাৰিব যদি কটন কৰোঁ ত'লে আপুনি এই তলপটে ফ'ল্ডপৰাই দেঢ়ি যাবৰ পটে হাফ ইঞ্চ ট'টাল টু ইঞ্চ এসট্ৰা নাই যাবি মই হিচাপে মই ট'টালটা যাওঁ ট'টাল হৈগা উপৰ পটে যি হ'ল সেই গোটেই মাৰ্ক নে এইবাৰ এই মাৰ্ক যি কৰ এই মাৰ্কেৰে আমি অস্ত্ৰ কপডা যি কটিং কৰিলে তাক আমি আনি সেই জাগে চেট কৰিবা আছিল মাৰ্ক কৰিব দৰকাৰ নাই বা লম্বাটা আমি অস্ত্ৰ কপডা লাগে বুলি লম্বাৰ টিকে ডাউট ৰহিব আমি সেইভাগ মাৰ্ক কৰি নেলো তাৰপৰা যি কটৰ যি আমাৰ হিভ লাইন আইন এইগুড়া মাৰ্ক কট লগাইলেনু তাৰপৰা এই ভৰি ৰখি নবা সমান ভাৱেৰে ৰখিকি চাইডটো যেতিকি আমাৰ এসট্ৰা হ'ব জছ ছি চাৰিগুড়া আমি কট কৰি যাব

এই ড্রেসর স্লিভসটা মুক্তি ডিজাইন সহ আপনার সেয়ার করি এই ড্রেস কটিং ভিডিওটা অলরেডি বহু বড় হয়ে গেলে তো সেইপায়েটি আপনার টিচিং মুয়ার করেপারি এই ড্রেসিং মু নেক্স আপনার আউ গোটে পার্ট্রে দেবি তো আশা করছি আজের ভিডিওটি আপনার ভালো লাগি যদি ভিডিওটি ভালো লাগি থাকে লাইক সেয়ার কমেন্ট করতে নিশ্চিত দেখি আপনার সমস্ত বহু বহু ধন্যবাদ